ইরানের বিখ্যাত কবি হাফিজ হাফিজের সাথে বাংলার একজন সুলতানের সাথে নিয়মিত পত্র আলাপ হতো। কোন সুলতানের সাথে? খুব ভালো প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা একটা পরীক্ষা এসেছে। তো মূলত মধ্যযুগে যারা সুলতান ছিলেন আমাদের এখানে, ওনার সাহিত্যের প্রতি কিন্তু তাদের অনেক আকর্ষণ ছিল, সাহিত্যের প্রতি তাদের অনুরাগ ছিল। হাফিজ যেহেতু ছিলেন পারস্যের ইরানের ফার্সি ভাষার একজন বিখ্যাত কবি, তো এই সাহিত্যের প্রতি অনুরাগ থেকে, আগ্রহ থেকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পত্র যোগাযোগ হয়েছিল। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পত্র যোগাযোগ হয়েছিল হাফিজের সাথে, এবং মজার বিষয় হলো তিনি হাফিজকে আমন্ত্রণও জানিয়েছিলেন বাংলাতে। যদি এরকম প্রশ্নটা হয় যে বাংলার কোন সুলতান হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন, তাহলে ওই একই উত্তর হবে গিয়াসউদ্দিন আজম শাহ। ধন্যবাদ। আসুন মায়া ছড়ায়।